গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত বিষয় আনন্দ আম্বানির তিন দিন ব্যাপী প্রাক বিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে। বিয়ে পূর্ব অনুষ্ঠান নিয়ে যখন ফেসবুক থেকে গণমাধ্যম সব পাড়া সরগরম, ঠিক তখনই অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো আনন্দের মোটিয়ে যাওয়া দেহ। সে এত মোটা কেন? টাকা হলে এমন মেয়ে পাওয়া যায়, এমন নানা কটাক্ষ হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর এসব ট্রল এবং বডি শেমিং এর পালে বাতাস লাগিয়েছে আনন্দের একটি মন্তব্য। প্রাক বিয়ের অনুষ্ঠান মঞ্চে নিজের অনুভূতি জানাতে গিয়ে অনেক কথার সঙ্গে তিনি বলেন, ছোট থেকে তার বেড়ে ওঠা নাকি খুব সহজ ছিল না। আর এই কথা শুনে তরুণ নেটিজেনদের একটি বড় অংশ মজা করতে শুরু করে। তাদের দাবি, এশিয়ার এক নম্বর ধনীর সন্তানের মুখে এমন কথা হাস্য করি না, রীতিমতো বানোয়াট। 2016 সালে আনন্দের মা নীতা আম্বানি এক সাক্ষাৎকারে বলেন, ছোটবেলা থেকেই আনন্দ আম্বানি ভয়াবহ হাঁপানি রোগী, ফলে তার চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণে ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মাঝে অবশ্য কঠোর ব্যায়াম করে 18 মাসে কমিয়েছিলেন 108 কেজি ওজন। যদিও 2023-এর আংটি বদলের অনুষ্ঠানের সময় আনন্দ ফিরে যায় পুরনো রূপে। বিশেষজ্ঞদের মতে অ্যাজমায় আক্রান্ত ব্যক্তির পক্ষে ব্যায়াম করা অথবা পরিশ্রম করা বেশ কঠিন, আর এই রোগের চিকিৎসায় দীর্ঘমেয়াদে স্টেরয়েড গ্রহণ করলে একজন মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষুধার্ত বোধ করে, যা কিনা বাড়ায় ওজন। পাশাপাশি এই স্টেরয়েড শরীরের পানি ধরে রাখে, ফলে ওজন বৃদ্ধি পায়। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গেলে প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমে জড়ান আনন্দ রাধিকা। এরপর আনন্দের নানা রকম শারীরিক অসুস্থতা এলেও হাত ছাড়েনি রাধিকা। রাধিকা ও আনন্দের ভালোবাসার অন্যতম সিক্রেটই হলো বন্ধুত্ব।